আমি বিএনপির থেকে চলে যাইনি, বিএনপি আমাকে বহিষ্কার করছে। বিএনপি বহিষ্কার করছে, এও কত হোক দেড় বছরের উপরে হয়ে গেল। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে কেউ আমার একটা টেলিফোনও করে নাই বা আমাকে একটা শোকস করারও সুযোগ দেয়নি, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি। এদিকে যুবলীগ, আওয়ামী লীগ এসে, ছাত্রলীগ এসে সুপ্রিম কোর্টের ভিতরে আমার গাড়ি ভেঙে দেয়। তো আমার জায়গার যাওয়ার স্থানটা কোথায়? আমি বিএনপি আমাকে বহিষ্কার করছে, অন্যান্য নেতা যারা দল ছেড়ে চলে আসে তারা তাদের মূল প্রাক্তন দল সম্পর্কে যেসব বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে শিখলেন, করবো না, আমার কোনো সমালোচনা নাই, বিরুদ্ধে বলার কিছু নেই। কিন্তু আমাকে যেই অনুযোগে বহিষ্কার করছে এটা সঠিক না, বলছে দলের শৃঙ্খলা আমি ভঙ্গ করছি। 2011 সালে নাং সিটি কর্পোরেশন নির্বাচনে 5 ঘন্টা আগে দল বলছে আমাকে বসা যেতে, আমি জমি জমা বিক্রি করে নির্বাচনের যোগান দিচ্ছি, তারপর আমি বসে গেছি, দলকে স্বাগত সিদ্ধান্তকে স্বাগত জানাই বসে গেছি। তবে দুঃখটা লাগে এই যে আমি জানার আগে নৌকার প্রার্থী জানে যে আমাকে বসে যেতে হবে। আমার দুঃখটা হলো যে আমার দল, আমার দল, আমি দলের কর্মী, আগে আমি জানব, আমি জানার আগে যে নৌকার প্রার্থী থাকে সে জানে যে আমাকে বহিষ্কার করা হবে 2011 সাল। যাক, ওই চ্যাপ্টার শেষ। 2016 দাঁড়াইতে বলছিল, দাঁড়াই নেই, যে একটা নির্বাচন করতে হলে অনেক কাপ খোর পড়ায় নির্বাচনটা করতে হয়, আবার দল যদি আবার উল্টো করতে হয় তবে তো তা জনগণের সামনে একটা হেয় হতো। 2022 আসা একটা প্রয়োজনে আমাকে দাঁড়াইতে সিদ্ধান্ত নিতে হয়েছে যে সিটি কর্পোরেশন, আমি যেসব সংগঠনগুলি করি নানগঞ্জে, হকার ইউনিয়ন, ঠেলাগাড়ি ইউনিয়ন, রিক্সা ড্রাইভার্স ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, এইসব খেটে খাওয়া মানুষের সংগঠনগুলি, এই হকার উচ্ছেদ করা হয়েছে, বস্তিবাসীদের উচ্ছেদ করা হয়েছে, প্রত্যেকটা বস্তিতে আমার একটা স্কুল ছিল, বয়স্ক শিক্ষা কেন্দ্র, ওগুলি উচ্ছেদ করা হয়েছে। যখন নারায়ণগঞ্জের এই খেটে খাওয়া মানুষের দাবি উঠলো নির্বাচন করার, প্রথম আমি রাজি হইনি, কিন্তু যখন মহাসচিব, সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর মিডিয়াতে ঘোষণা দিলেন, 2 দিন ঘোষণা দিচ্ছেন যে জাতীয় নির্বাচন বিএনপি করবে না, স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করবে না, তবে স্বতন্ত্রভাবে করা যাবে, তখন আমি স্বতন্ত্রভাবে দাঁড়াইছি। এবং তখনও আমাকে কেউ টেলিফোন করে বলে নাই 2011 সালের মতো যে তুমি বসে যাও বা দাঁড়াইও না, বা আমি গোপনে দাঁড়াইনি। আমি যেদিন নমিনেশন ফর্ম কিনতে যাই হাজার হাজার লোক নেতাকর্মী নিয়ে গেছি, যেদিন আমি নমিনেশন সাবমিট করি সেদিন হাজার হাজার নেতাকর্মী সাথে ছিল, যেদিন বাছাই পর্ব ছিল সেদিনও হাজার হাজার নেতাকর্মী ছিল, যেদিন আমার হাতি মার্কা আনতে যাই নির্বাচন কমিশন থেকে সেদিনও হাজার হাজার নেতাকর্মী উপস্থিত, এর মধ্যে দলের কেউ আমাকে টেলিফোন করে বলে নাই যে তুমি নির্বাচন করতে পারবে না, তুমি বসে, আগে তো আমাকে নির্দেশ দিতে হবে, তারপরে সে বলতে পারবে যে আমি নির্দেশ অমান্য করছি, আমার কেউ কোনো নির্দেশ দেয়নি। তারপরে এই যে দেড় বছরের উপরে হয়ে গেল আমি বহিষ্কৃত, তারপরে কিন্তু কোনো দিনও দলের সমালোচনা করিনি, কারণ এটা আমার নীতি বিরুদ্ধ, আমি যে দলটা করছি সেই দলের কেন আমি সে বিরুদ্ধে সমালোচনা করি নাই। কিন্তু দলের পক্ষ থেকে আমাকে একটা লোকও বলে নাই, সান্ত্বনাও দেওয়া হয়নি। তারপরে কথা শেষ করতে, তারপরে এই দেড়টা বছর কিন্তু আমি দলের পতাকা বহনটা করছি, ঢাকাতে যতগুলি প্রোগ্রাম হয়েছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি,
তারপরে দল আমার প্রয়োজন মনে করে না, প্রয়োজন না মনে করার কারণ হলো এই যে দলের এখন সুসময়। আমি দোয়া করি দলের সুসময়টা অব্যাহত থাকুক, দলের অনেক অনেক ভালো সময়। যে সময়ে নারায়ণগঞ্জে ব্যানার ধরনের লোক ছিল না, পার্টি অফিস ছিল না, পার্টি অফিস বানাইতে হয়েছে, জিয়াউর রহমানের মুরালে কালি মেখে দিছে, সেই আন্দোলন সংগ্রাম করে সেই মুরাল ডিসিকে দিয়ে পরিষ্কার করাইছে। ওই সময় আমার চেম্বার জ্বালাইছে, বাড়িঘর জ্বালাইছে, শরীরের মধ্যে গুলি আছে মিছিলের মধ্যে, এবং এই আত্মীয় স্বজনের উপরের মধ্যে হামলা হয়েছে। ওইটাকে বুকে ধারণ করেই আমি দলটা করছি এবং করতে চাইছিলাম, কিন্তু দল বহিষ্কার করে দিচ্ছে। এখন তো আমার তো আমি তো রাজপথে আমার জন্ম এবং রাজপথে আমার মৃত্যু হোক এটা আমি চাই। অতএব আমাকে তো ওই সমমনা যেটি রাজনীতি আমি করে আসছি, জাতীয়তাবাদের রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি এবং এটাকে এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি, খেটে খাওয়া মানুষের পক্ষে রাজনীতি, সেটা তো আমাকে করতে হবে। এই জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার। আমি টক শোতে যাই, টক শোতে যখন আমি তো সরকারের পক্ষে তো কথা বলি নাই, বলবও না, তাদের মানি লন্ডারিং, সরকারের যে অব্যবস্থাপনা, যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, দ্রব্যমূল্য, পুলিশের গাইবী মকদ্দমা, এগুলি নিয়ে যখন কথা বলি, তখন যিনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি বলেন যে আপনি তো বিএনপির পক্ষে কথা বলার অধিকার রাখেন না, আপনি তো বহিষ্কৃত। তো আমার তো একটা প্ল্যাটফর্ম দরকার। সেই হিসাবে দল যখন এরপরও এই এই ১৬ ১৭ মাসের মধ্যে দল একটা না দেড় বছরের উপরে এই টাইমের মধ্যে দলের পক্ষ থেকে আমাকে একটা টেলিফোনও করেন, অতএব আমাকে তো কথা বলতে হবে, কথা বলার জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার। এই জন্য আমি রাজনীতি করতে চাই, গণমানুষের পক্ষে কথা বলতে চাই, কারোর প্রতি আমার ক্ষোভ থাকবে না। আমি বিএনপির শুভকামনা করি তারা ভালো থাকুক, সুচ্ছন্দ থাকুক। এখন বিএনপি যদি আবার ভবিষ্যতে আপনাকে ডাকে, ওইটা এই ক্ষেত্রে আপনার দৃষ্টি না, একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেলে সেখানে চ্যাপ্টার ওপেন হয় না, তাদের সাথে হয়তো কোনো সময় জোট হইতে পারে, যেমন পরবর্তী সময় জোট হয়েছে, জোট হইতে পারে, জোট যে যার যেমন জাসদ আওয়ামী লীগের চরম বিরোধিতা করছে, বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় বিরোধিতা করছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসাবে তাদের সাথে জোট করছে। আমারও রাজনীতির স্বার্থে যে কোনো সাথেই জোট করা যেতে পারে, কিন্তু একটা দল বহিষ্কার করার পরে যখন দল আমাকে গোনায় ধরল না, দল আমার প্রয়োজন মনে করলো না, সেখানে ফিরে যাওয়ার প্রয়োজন আমার তারা মনে করবে না। ভবিষ্যতে যদি জোট করেন আপনি কি আওয়ামী লীগের সাথে জোট করার কোনো সম্ভাবনা আছে, নাকি করলে জোট যদি করেন বিএনপির সাথে? এটা নির্ভর করবে সময়ের রাজনীতির উপর এবং এই এই সিদ্ধান্তটা আসবে কাউন্সিল থেকে। তৃণমূল বিএনপি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হবে না, সমষ্টিগত সিদ্ধান্তে চলবে, ব্যক্তির সিদ্ধান্তে চলবে না। এটা কাউন্সিল কালকে সিদ্ধান্ত নেবে, কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে যেটা করে সেটি হবে।